দর্শক, আবারও মাঠে নামছে নেইমার জুনিয়র এবং আল হিলাল টিম। তো এবার আসলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা না, এবার খেলাটি হচ্ছে সৌদি প্রো লিগের ম্যাচ। তো ম্যাচটি হবে রাত 9টায় বাংলাদেশ সময়, রাত 9টায়, এবং বিপক্ষ টিম হচ্ছে দামেক। তো দামেক হলো বর্তমানে সৌদি প্রো লিগের 17 নম্বর অবস্থানে আছে, এবং নেইমার জুনিয়রের দল আল হিলাল তারা কিন্তু নাম্বার ওয়ান, মানে টপে আছে সবার ওপরে, 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। আসলে দামেক কিন্তু খুব একটা, মানে খুব একটা ভালো টিম বললে ভুল হবে, যদি ভালো টিম হলো তো হতো তাহলে কিন্তু 17 নম্বর অবস্থানে থাকতো না। তো এখানে কিন্তু নেইমারও খুব সহজে জয় পাবে আমরা আশাবাদী। তবে সব থেকে বড় বিষয় যেটা, নেইমার কিন্তু ইতিমধ্যে 2টি ম্যাচ খেলে ফেলেছে, অ্যাসিস্ট পেলেও কিন্তু কোনো রকম গোলের দেখা পায়নি নেইমার জুনিয়র। আসলে নেইমারের অভিষেক ম্যাচে নেইমার চাইলে নেইমারের অভিষেকে গোল পেতে পারতেন, নিজে প্লান্টিক পেয়েছিলেন, কিন্তু সেখানে প্ল্যানটিকও করেননি, তারপর নিজে গোলও করেননি, অনেকগুলো গোল করিয়েছিলেন। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে সবাই হতাশ হয়ে গেছিলো নেইমারের পারফরমেন্সে। আসলে সেদিন কিন্তু নেইমার পারফরমেন্সটা খুব একটা ভালো করতে পারেনি। আসলে তিনি গোল বাদে সব রকম খেলাই খেলেছে, তিনি যদি গোল পেতেন তাহলে হয়তো তার পারফরমেন্সটা খুবই উজ্জ্বল হতো। তবে এবারে সৌদি প্রো লিগের ম্যাচে দেখা যাক, আমরা আশা করব নেইমার জুনিয়র গোলের দেখা পাবে এবং আল হিলাল জিতবে, কারণ আল হিলাল সবার ওপরে আছে, আল ইতিহাদ আছে 2 নম্বরে, এবং রোনালদোর আল নাসের আছে কিন্তু সেখানে 6 নম্বরে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু সৌদি প্রো লিগের বর্তমানে সব থেকে শক্তিশালী দল হচ্ছে আল হিলাল। তো আল হিলালের সাথে দামেকের যে ম্যাচটা, সেই ম্যাচটা আপনারা সবাই দেখবেন, এবং নেইমারের গোল যেন পায় আমরা সেই আশাই করব। আর বন্ধুরা, নেইমার যদি এবারে সৌদি প্রো লিগে গোল পেয়ে যায় তাহলে কিন্তু নেইমারের ফর্মটা অন্যরকম হয়ে যাবে, এবং তিনি কিন্তু ফর্মে দুর্দান্ত আছেও, তারপরেও কিন্তু তিনি আল হিলালের জার্সিতে কোনো রকমের গোল পাচ্ছে না, এটা খুবই হতাশাজনক। তো এই আবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য নেইমারকে অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য হতে পারে এই ম্যাচে ফুল টাইম নেইমারকে নাও খেলানো হতে পারে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।